নিখুঁতভাবে টার্গেটে আঘাত করতে T-90 ট্যাঙ্কে বসছে থার্ড জেনারেশন মিসাইল সিস্টেম। ভারতের হাতে থাকা অত্যাধুনিক T-90 ট্যাঙ্ককে আরও বেশি করে রণসজ্জায় সজ্জিত করতে নয়া উদ্যোগ নিল কেন্দ্র। এবার এই ট্যাঙ্কের আক্রমণ ক্ষমতা বাড়াতে এতে বসানো হচ্ছে থার্ড জেনারেশন মিসাইল সিস্টেম। বর্তমানে এই ট্যাঙ্কে রয়েছে লেজার গাইডেড ইনভার মিসাইল সিস্টেম। সূত্রের খবর, এবার সেই সিস্টেম সরিয়ে বসানো হবে থার্ড জেনারেশন গান লঞ্চড মিসাইল। এই সংক্রান্ত প্রজেক্টের নথিতে বলা হয়েছে বর্তমানে এই ট্যাঙ্কে থাকা মিসাইল সিস্টেম আপগ্রেড করা অত্যন্ত জরুরি। রাশিয়ার তৈরি এই T-90 ট্যাঙ্কে তাই বসানো হচ্ছে নতুন প্রযুক্তি ও উন্নত মানের মিসাইল সিস্টেম। নতুন সিস্টেমে দিনে কিংবা রাতের অন্ধকারে 8 কিলোমিটার দূরে থাকা শত্রুকে আঘাত করতে পারবে মিসাইল। ট্যাঙ্কে থাকা 125 mm গান ব্যারেল থেকে হবে ফায়ারিং। মিসাইল সিস্টেম বসানোর পাশাপাশি অন্য একটি প্রজেক্ট এই ট্যাঙ্কে মডিউলার ইঞ্জিনও বসাবে ভারতীয় সেনা, যাতে বেশ উচ্চতায় যুদ্ধক্ষেত্র কোনো সমস্যা না হয়। এছাড়াও সেনাবাহিনীর আক্রমণ ক্ষমতা বাড়াতে একাধিক উদ্যোগ নিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক। প্রতিবেশী শত্রুদের কথা মাথায় রেখেই এই সব উদ্যোগ নেওয়া হচ্ছে। গত মাসেই সরাসরি প্রয়োজনীয় অস্ত্র কেনার ক্ষমতা সেনাবাহিনীকে দিয়েছে কেন্দ্র। কেন্দ্রের তরফ থেকে একটি নোটিফিকেশন দেওয়া হয়েছে, যাতে বলা হয়েছে সেনার ভাইস চিফের তরফ থেকে জানানো হয়েছে অস্ত্রের অভাব মেটাতে 40,000 কোটি টাকার হার্ডওয়্যার বানানো হচ্ছে। এছাড়াও অস্ত্র কেনার প্রক্রিয়া আরও দ্রুততার সঙ্গে শেষ করতে চাইছে সরকার। গত বৃহস্পতিবারই 6টি অ্যাপাচে হেলিকপ্টার পেয়েছে ভারতীয় বায়ুসেনা।